পাই চার্টের এই লেকচারে আপনাকে স্বাগত। এই লেকচারে আমরা দেখব এসপিএসএস এর মাধ্যমে কিভাবে খুব সহজেই পাই চার্ট বানিয়ে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের এডিট করে তাকে একটি ভিন্ন রূপে প্রকাশ করা যায়। সো পাই চার্ট বানানোর জন্য আপনাকে প্রথমেই আপনার ডেটা সেটটি এনভায়রনমেন্টে লোড করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের বহুল পরিচিত HS0 ডেটাটি ব্যবহার করছি, যা আমরা পূর্বের লেকচারগুলোতেও ব্যবহার করে এসেছি। সো এখন দেখে নেই নেক্সট আমরা কিভাবে পাই চার্ট বানাবো। সো গ্রাফসে যেতে হবে আপনাকে। খুব প্রথমেই যাওয়ার পর চার্ট বিল্ডারে ক্লিক করতে হবে, যেখানে ক্লিক করলে আপনাকে এই টাইপের একটি খালি চার্ট প্রিভিউ দেখাবে। আপনার ক্ষেত্রে চার্ট প্রিভিউটি দেখানোর পর হয়তো এই রকমের একটি উইন্ডো শো করবে, চুজ ফ্রম অপশানে বার শো করে জেনারেলি, কিন্তু আপনি চাইলেই চুজ ফ্রম থেকে খুব সহজে পাইয়ে ক্লিক করে এই পাই শো করতে পারেন। কারণ খেয়াল করুন, এই যে ড্র্যাগে গ্যালারি চার্ট লেখা, এই জায়গাটিতে নিয়ে এই পাই চার্টটিকে এই উইন্ডোতে ছেড়ে দিতে হবে। যে কোনো জায়গায় আপনি এই উইন্ডোতে ছেড়ে দিলেই পাই চার্টটি চলে আসবে। নেক্সট কাজ হচ্ছে ভেরিয়েবল সিলেক্ট করা, যে আপনি পাই চার্টটি কোন ভেরিয়েবল দিয়ে বানাবেন। আমাদের লাস্ট লেকচারে আমরা বিভিন্ন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশনে কোন ধরনের ভেরিয়েবল লাগে তা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম পাই চার্ট আসলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য। সো আপনি দেখতে পাচ্ছেন ভেরিয়েবলস অপশানে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কিন্তু আছে। সো তার মধ্য থেকে আপনি যে কোনো একটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে স্লাইস বাই এই অপশানটিতে এনে ছেড়ে দিলেই হবে। স্লাইস বাই আসলে কি? স্লাইস বাই হচ্ছে আমাদের মেইন অপশন পাই চার্ট বানানোর জন্য। যেই ভেরিয়েবলের সাপেক্ষে পাই চার্টটি বানানো হবে এটি হচ্ছে স্লাইস বাই। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ভেরিয়েবল। অ্যাঙ্গেল ভেরিয়েবল হতে পারে স্লাইস বাইয়ের এই ভেরিয়েবলটির কাউন্ট অথবা নতুন কোনো ভেরিয়েবল। সাপোজ আপনি এই ক্যাটাগরির সাপেক্ষে অন্য কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করতে চান, তাও করতে পারবেন। সো আমরা আপাতত প্রোগ্রাম টাইপ কি কে স্লাইস বাই এনে ছেড়ে দিলাম। খেয়াল করুন, অটোমেটিক কিন্তু অ্যাঙ্গেল ভেরিয়েবল হিসেবে কাউন্ট সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি চাইলেই স্ট্যাটিস্টিক অপশানটিতে গিয়ে কাউন্টের পরিবর্তে সাম, ভ্যালু অথবা পার্সেন্টেজ ইউজ করতে পারেন। সো আমরা যেমন আছে তেমনই রেখে দিই কাউন্ট প্রোগ্রাম টাইপ। নেক্সট হচ্ছে আমাদের ওকে প্রেস করতে হবে, তাহলে নেক্সট কাজ চলে যাবে আমাদের আউটপুট উইন্ডোতে। আউটপুট উইন্ডোতে আমাদের পাই চার্টটি রেডি হয়ে গেছে। খুব সহজেই আমাদের খুব অল্প সময়ের মধ্যে পাই চার্টটি আমরা বানিয়ে ফেললাম। এই ক্ষেত্রে আপনি যদি এভাবে ইউজ করতে চান করতে পারেন, অথবা আপনার যদি ফার্দার কোনো এডিট লাগে, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই উইন্ডোতে, এই এসপিএসএস স্ট্যাটিস্টিক্স ভিউয়ার আউটপুট উইন্ডোতে আপনি জাস্ট এই চার্টটির উপর যখন ডাবল ক্লিক করবেন, খেয়াল করুন লেখা আছে যে ডাবল ক্লিক টু অ্যাক্টিভেট। আপনি ডাবল ক্লিক করলেই চার্টের এডিটর অ্যাক্টিভেট হয়ে যাবে। এই চার্ট এডিটরটিতে আপনি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারেন, যেমন হতে পারে আপনার চার্ট টাইটেলের কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন। সিমিলারলি এই যে লেজেন্ড, কালার লেজেন্ড বলি আমরা এটাকে, কালার লেজেন্ড, লেজেন্ডের মধ্যে আপনার কোন কালার কী রিপ্রেজেন্ট করছে তা বোঝায়। সো লেজেন্ডের টেক্সট কালার, টেক্সট ফরম্যাট, সাইজ, টাইটেলের লেজেন্ড টাইটেলের টেক্সট ফরম্যাট, সাইজ চেঞ্জ করতে পারেন আর কি। আরেকটি খুবই ইম্পর্টেন্ট জিনিস যা হচ্ছে পাই চার্টের ক্ষেত্রে স্লাইসের মধ্যে কী রিপ্রেজেন্ট করছে তা বোঝানোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এই স্লাইসটি কোন ধরনের প্রোগ্রাম টাইপ, এই স্লাইসটি কোন ধরনের প্রোগ্রাম টাইপ, এই স্লাইসটি কোন ধরনের প্রোগ্রাম টাইপ তা কিন্তু আমাদের এক্সপ্লেন করতে পারলে আরও ভালো হয়। কেমন? আপনি হতে পারে এখানে প্রোগ্রাম টাইপ কোনটি এটি নাম দিয়ে দিতে পারেন, এবং পাশাপাশি পার্সেন্টেজও অ্যাড করে দিতে পারেন। এক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাড করার জন্য এবং নাম এগুলো অ্যাড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই শো ডেটা লেভেলস অপশানটিতে। ক্লিক করলেই একটি সুন্দর আরেকটি উইন্ডো তৈরি হবে প্রপার্টিস। খেয়াল করুন এখানে প্রপার্টিস দেখাচ্ছে এবং অটোমেটিক আপনাকে প্রথমেই পার্সেন্ট শো করে দিচ্ছে। আপনি যদি শুধুই পার্সেন্ট শো করতে চান তাহলে আর কোনো কাজ নেই, ক্লোজ করে এখানে ক্লোজ করে দিলে এখানে চেঞ্জেসগুলো চলে আসবে। কিন্তু আপনি যদি প্রোগ্রাম টাইপেও অ্যাড করতে চান পার্সেন্টেজের উপরে, আপনি প্রোগ্রাম টাইপকে ড্র্যাগ করে পার্সেন্টেজের উপরে নিয়ে ছেড়ে দিন, অথবা আপনি নিচে চাইলে নিচে নিয়ে ছেড়ে দিন। আমি উপরেই প্রেফার করছি, উপরেই রাখলাম। রাখার পর আপনার যদি আর কোনো চেঞ্জেস না লাগে আপনি অ্যাপ্লাই ক্লিক করুন। খেয়াল করুন এখানে কিন্তু চেঞ্জেসগুলো চলে এসেছে। আপনি তারপর টেক্সট লেআউটে গেলে আপনি এই প্যাডিং, প্যাডিং বলতে চারদিকে কেমন জায়গায় ফাঁকা থাকবে এগুলো চেঞ্জ করতে পারেন, অথবা টেক্সটের অ্যালাইনমেন্ট বা ওরিয়েন্টেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এই যে চাইলে আপনি টপ ডাউন অ্যাপ্রোচে দিতে পারেন, টপ ডাউন দিলে এভাবে আসবে, বটম আপ দিলে এভাবে আসবে। কাস্টমে আপনি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারেন। কাস্টমে ক্লিক করে আপনি অ্যাঙ্গেলগুলো সিলেক্ট করলেই আপনার টেক্সট, সাপোজ আমরা যদি বলি 45 ডিগ্রি, অ্যাপ্লাই করলে দেখবেন 45 ডিগ্রিতে চলে এসেছে। আমি আপাতত হরাইজন্টাল রাখছি, এটা দেখতে আসলে খারাপ দেখায় না, সুন্দরই লাগে। নেক্সট হচ্ছে আপনি টেক্সট স্টাইলে গিয়ে
ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারে। ফন্ট ফ্যামিলি একাডেমিক পেপারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই টাইমস নিউ রোমান ইউজ করা হয়। আপনি চাইলে অন্যান্য ফন্টও ইউজ করতে পারেন আপনার প্রয়োজনীয়তার তাগিদে। টাইমস নিউ রোমান আমি দিয়ে নিলাম 12 এবং কালার টেক্সট কালারের মধ্যে আমি দিয়ে নিলাম 80। এখানে টেক্সট কালারও আপনি যে কোনোটা চুজ করতে পারেন। এখানে যদি আপনি টেক্সট কালার না পান আপনার মন মতো, আপনি একটা কাজ করতে পারেন, যা হচ্ছে এই যে নিচের দিকে একটা অপশন আছে এডিট, এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে এমন একটি চুজ কালার উইন্ডো দেখাবে যেখানে বিভিন্ন ধরনের কালার ফরম্যাটে আপনি বিভিন্ন ধরনের কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং প্রিভিউতে দেখতে পাবেন যে কালারটি আসলে কেমন দেখায়। আপনি আরজিবিতে গিয়ে আরজিবি কালার কোডও ইউজ করতে পারেন যে কোনো জায়গা থেকে, যা খুব সহজেই যে কোনো গ্রাফকে হুবহু কালার কপি করার জন্য খুব সহজে কাজে লাগে। অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতেই পারে যে আমাকে একবারে এরকম হুবহু একটি গ্রাফ বানিয়ে দাও, তখন আপনি আরজিবিতে গিয়ে কালার কোড ক্লায়েন্ট থেকে নিয়ে এনে ইউজ করতে পারেন, অথবা আপনি কালার পিকার দিয়ে ওনার গ্রাফ থেকেও কালার পিক করে এখানে পেস্ট করে দিতে পারেন। যে কোনো ধরনের কালার পিকার ইউজ করে আপনি এটি পর আরজিবি কোড যে কোনো গ্রাফ থেকে কপি করে নিতে পারেন। ওকে, আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করলাম, যে কালারটি সিলেক্ট করেছি এখান থেকে এটিকে রেখে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করি। খেয়াল করুন এখানে কিন্তু টেক্সট ফরম্যাট কালার সবই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটিও কিন্তু চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার আগে আপনাকে জানা জরুরি যে এই চার্টটিতে কয়েকটি ব্যাকগ্রাউন্ড এখানে অংশে বিভক্ত। যেমন আমি যদি এই অংশটিতে ক্লিক করি, খেয়াল করবেন জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন তাছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বড় একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটিকে সিলেক্ট করার জন্য আপনাকে এই অংশে ক্লিক করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন। তারপর এই টেক্সটগুলোও সিমিলারলি এইগুলোর মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। বলে রাখা ভালো, চার্টের সব জায়গায় এক ধরনের টেক্সট ফরম্যাট, সাপোজ এক ধরনের ফন্ট ফ্যামিলি, এক ধরনের কালার কনসিস্টেন্সি, বিশেষ করে ফন্ট ফ্যামিলির কনসিস্টেন্সি রাখা তো মাস্ট, দেখতে খুবই সুন্দর দেখাবে, আননেস একটা ইনকনসিস্টেন্ট গ্রাফ দেখাবে। সো আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, এই জায়গায় ডাবল ক্লিক করে নিলাম। খেয়াল করুন আমার এই টাইটেলটির ফন্ট ফ্যামিলি আমি এখান থেকে এখন খুব সহজেই সিলেক্ট করতে পারবো। ফন্ট সাইজ দিয়ে নিলাম 16, কালার দিয়ে নিলাম ওইটাই, অ্যাপ্লাই। ওকে, খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ক্যাটাগরির কালারটিও আমি চেঞ্জ করে নিই। এই যে আমি জাস্ট এখানে ক্লিক করাতে এই অপশানটি চালু হয়ে গিয়েছে, ডাবল ক্লিক করার কারণে একটু ঝামেলা হয়েছিল। আমি চাইলে কিন্তু এই টেক্সটিও এখানে এডিট করতে পারবো। খেয়াল করে দেখুন এখানে যদি আমি এডিট করে জেনারেল এর জায়গায় জেনারেল লিখি, তাতে কিন্তু এখানে চেঞ্জেস চলে এসেছে। খেয়াল করুন এখানে ভোকেশনালটা আমাদের ডেটা সেটে ভোকে টি আকারে লেখা ছিল, কিন্তু আমার যদি ইচ্ছা জাগে আমি ভোকেশনালি লিখবো, সম্পূর্ণই লিখবো ভোকেশনাল, তারপর বিটা ক্যাপিটাল দেবো, আমি এডিট করে নিতে পারি। জাস্ট এই লেখাটির উপর ক্লিক করাতে কিন্তু আমার অপশানটি চলে এসেছিল। আমি একাডেমিক তাতেও জাস্ট এই লেখাটির উপর দুইটি ক্লিক করে একটু পরপর চেঞ্জ করে নিতে পারবো। সো আমাদের খুব সুন্দরভাবে প্রোগ্রাম টাইপের এই অপশানগুলো চেঞ্জ হয়ে গেল। আমি এখন যে উদ্দেশ্য নিয়ে এখানে ক্লিক করা, ফন্ট ফ্যামিলি এবং কালার চেঞ্জ করব। খেয়াল করুন আপনি চাইলে কিন্তু আগের মতো করেও কালার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, অথবা এই অপশানে গিয়েও ফন্ট ফ্যামিলি এবং কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এই অপশান গিয়ে দেখাই, আপনি যেইটা ভালো লাগে আপনার এটাতে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। সাইজে এখানে 12 দিই, কালারটি আপনি এখানে গিয়ে চেঞ্জ করতে পারবেন, কালার আমি এটাই ইউজ করি। প্রোগ্রাম টাইপ, প্রোগ্রাম টাইপে আপনি চাইলে প্রোগ্রাম টাইপটিও কেউ নিজের মন মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোগ্রাম টাইপ, খেয়াল করুন আমি প্রোগ্রাম টাইপ লিখে নিলাম। প্রোগ্রাম টাইপে আমি ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে নিচ্ছি, টাইমস নিউ রোমান, সাইজ 14 রাখলাম, কালার আগের মতো এটা দিই। এই ক্ষেত্রে প্রোগ্রাম টাইপ, এই প্রোগ্রাম টাইপ এভাবেই থাকুক আর এটা এভাবে থাকুক। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দেখি আমি ডার্ক নেই, ডার্ক নিয়ে দেখি কি কেমন দেখায় এই ক্ষেত্রে। সাপোজ ফিল, ফিলে ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিই, খুব সুন্দর সহজেই চেঞ্জ হয়ে গেল। নেক্সট, আমি এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আমার কিন্তু আর চেঞ্জ করা লাগবে না, এখানে ক্লিক করলেই কিন্তু আমি অপশান নিয়ে পেয়ে যাবো। এই যে ফিল আবার সাদা হয়ে গিয়েছে, এখানে আমি ব্ল্যাক নিলাম, অ্যাপ্লাই, এটাকেও চেঞ্জ করে ফেলি, ব্ল্যাক, অ্যাপ্লাই। এখানে একটি ছোট্ট বর্ডার দেখাচ্ছে এই শেপটির জন্য, এটার বর্ডার কালারটিও আমি চেঞ্জ করে ফেলি, বর্ডারে ক্লিক করি, ক্লিক করার পর ব্ল্যাক, অ্যাপ্লাই, এখন আর দেখাবে না ইনশাআল্লাহ। ওকে, সো খুব সুন্দরভাবে আপনার চার্টটি দেখাচ্ছে। নেক্সট কাজ, আপনি যদি এটি কেটে দিন, কেটে দিলে এখানে আপনার চার্টটি চলে আসবে ঠিক এভাবেই। আর আপনার যদি কিছু চেঞ্জেস বাকি থাকে,
সাপোজ আপনি এখানে লেখাতে কিছু চেঞ্জ করার ইচ্ছা জেগেছে, আপনি আগে যেভাবে যেগুলো চেঞ্জ করেছেন এভাবে এখানেও পারবেন চেঞ্জ করতে। প্রোগ্রাম টাইপ পাই চার্ট কাউন্ট অফ প্রোগ্রাম টাইপ, ওকে পাই চার্ট কাউন্ট না দিয়ে আমি সাপোজ পাই চার্ট পার্সেন্টেজ অফ প্রোগ্রাম টাইপ দিলাম, আমার মন মতো আমি সাজিয়ে নিলাম। নেক্সট আপনি এখন যদি এটা কেটে দিই পাই চার্ট আমাদের রেডি হয়ে যাবে। আর আরেকটি মজার অপশন লাস্ট আপনাদের দেখিয়ে দিই, আপনি যদি চান ইউজ করতে পারেন, ওইটা হচ্ছে এই স্লাইসগুলোকে কীভাবে আলাদা করে নেওয়া যায়। আলাদা করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আপনাকে পাই চার্টের মধ্যে কোনো পার্টিকুলার স্লাইড বা ইম্পর্টেন্স বোঝানোর জন্য অনেক সময় পাই চার্টটিকে আমরা এক্সপ্লোড করি। এক্ষেত্রে এখানে এক্সপ্লোডে ক্লিক করলেই অটোমেটিক আপনার পাই চার্টের প্রত্যেকটা স্লাইস খুব সুন্দর করে এক্সপ্লোড হয়ে যাবে। আমরা নর্মালি রাখি একাডেমিক পেপারগুলোতে, এক্সপ্লোড আসলে এত সুন্দর দেখায় না, কিন্তু বিজনেস রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এক্সপ্লোড পাই চার্ট আসলে সুন্দরই দেখায়। এখন আপনি যদি পাই এর কালার চেঞ্জ করতে চান আপনাকে ক্লিক করতে হবে এই স্লাইসের উপর। দেখুন আপনি ফুল সার্কেলটি কিন্তু সিলেক্ট করে ফেলেছেন, জাস্ট স্লাইসের উপর আরেকবার ক্লিক করুন, খেয়াল করুন এখন আপনি কালারের অপশন সিলেক্ট হয়েছে। আবার ক্লিক করুন, এখন আমরা যদি ডাবল ক্লিক করি খেয়াল করুন প্রিভিউ অপশানে আপনাকে এই কালারটি দেখাচ্ছে। এখন এই কালার আপনি যদি ডাবল ক্লিক করুন এক্ষেত্রে এইখানে ফিল অপশানে গিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমরা যে কোনো ধরনের লাইট কালার ইউজ করতে পারি অনায়াসে। সাপোজ এখানে আমি এই স্লাইডের জন্য এই লাইট কালারটি নিলাম, লাইট বলতে মিডল লাইট, এতটা লাইট না সাপোজ। তারপরে অংশটার জন্য আমার কালার ইচ্ছা যাগুলো আমি এইটা দেব অ্যাপ্লাই, তারপরে অংশের জন্য এইটা দেব অ্যাপ্লাই। খেয়াল করুন আমরা খুব সহজেই আমাদের স্লাইসের কালারগুলো চেঞ্জ করে ফেলেছি। ক্লোজ দিই, আপনি দেখতে পাচ্ছেন ইজিলি এখানে কালার চেঞ্জের সাথে সাথেই এখানেও কালার চেঞ্জ কিন্তু হয়ে গিয়েছে অটোমেটিক। আপনি চিন্তা করতে হবে না, আপনি চেঞ্জের সাথে সাথে সবগুলো একসাথে হয়ে গিয়েছে। এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে এই উইন্ডোকে ক্লোজ করে দেওয়া। খেয়াল করুন আমাদের সুন্দরভাবে পাই চার্টটি রেডি হয়ে এখানে শো করছে। এখন আপনি যদি কোনো ওয়ার্ড ফাইল বা কোথাও পাই চার্টটিকে নিতে চান কি করবেন, জাস্ট এখানে রাইট ক্লিক করুন, করার পর কপিতে ক্লিক করুন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে কন্ট্রোল ভি চেপে অথবা পেস্ট, এভাবে রাইট ক্লিক করে পেস্ট করে দিলেই চার্টটি পেস্ট হয়ে যাবে। আবার এটা হতে পারে ওয়ার্ড ফাইল, হতে পারে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হতে পারে যে কোনো জায়গায়। এখন আপনি যদি এক্সপোর্ট করতে চান ফাইলটিকে, তাহলে আপনাকে এক্সপোর্ট অপশানে গিয়ে তারপর এক্সপোর্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশানে যাওয়ার পর আপনাকে গ্রাফিক্স টাইপ দেওয়া আছে ইপিএস। ইপিএস হচ্ছে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। ইপিএস ফরম্যাটটি আসলেও খুব ভালো একটি ফরম্যাট, কেন বলছি তার প্রধান কারণ হচ্ছে ইপিএস ফরম্যাটটিতে আপনার গ্রাফিক্স যতই বড় করেন না কেন, ভিজুয়ালাইজেশন যতই বড় করেন না কেন, ফাটে না। তো যার কারণে যেভাবে আছে গ্রাফটি খুব সুন্দরভাবে বড় করলেও সেমভাবেই দেখাবে। আর আপনি চাইলে নন গ্রাফিক্স অনলি এই অপশানটি সিলেক্ট করে ডকুমেন্টের আপনি ইপিএস ফরম্যাটে সেভ করে নিতে পারেন। আর ইপিএস ফরম্যাটটিতে যদি না চান আপনি জিপিজি পিএনজি যে কোনো ফরম্যাটেই আপনি সেভ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি জেপিজি ফরম্যাট সিলেক্ট করলাম, আবার বলে দিচ্ছি কি করেছি আমি, ডকুমেন্টে গিয়ে নন গ্রাফিক্স অনলিতে গেলাম, তারপর টাইপে জেপিজি, ওকে। খেয়াল করুন আপনার যে জায়গায় ডাউনলোড অপশন বা ডকুমেন্টের যে লোকেশন দেয়া ওইখানে আপনার চার্টটি সেভ হয়ে যাবে। আবারও দেখিয়ে দিই, এক্সপোর্টে যাবেন নন গ্রাফিক্স অনলি, ইপিএস এর জায়গায় আমি নিয়ে এলাম জেপিজি, আমার ক্ষেত্রে ডকুমেন্টস এর মধ্যে গিয়ে সেভ হচ্ছে। আপনি চাইলে ব্রাউজ করে আপনার লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, যেই লোকেশনে চান আপনি ওই লোকেশনেই সেভ হবে। আপনি ব্রাউজ করে ওই লোকেশন দিয়ে তারপর আপনার ফাইলটি সেভ করে নিতে পারেন। সাপোজ আমরা রিসেন্ট ডেস্কটপে সেভ করতে চাইলে ডেস্কটপে পারবো আমরা, অথবা দিস পিসিতে ডাউনলোড সেম একটা নাম দিই পাই, জাস্ট পাই লিখে সেভ দিই, ওকে দিই। এখন আমরা দিস পিসিতে গেলে এই ফাইলটি খুব সহজেই দেখতে পাবো। ডাউনলোডসে গেলাম, ডাউনলোড সিরিজে দেখতে পাচ্ছেন
পাই ফাইলটি যে সাইজে ছিল এই সাইজে আছে, যেহেতু জেপিজি ফরম্যাট আমি বলেছিলাম যে ইপিএস রাখলে আপনারটি ফাটবে না, কিন্তু জেপিজি যেহেতু এতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, একটু একটু লেখাগুলোর মধ্যে একটু একটু সমস্যা মনে হচ্ছে, সো আপনি যে কোনো ফরম্যাটে চাইলে যে কোনো সাইজে আপনি খুব সহজেই ফাইলটি এক্সপোর্ট করতে পারবেন। সো এই গেলো আমাদের পাই চার্ট, আর এই এক্সপোর্টের প্রসিডিউর আপনার সব ধরনের গ্রাফের জন্য প্রযোজ্য। আমরা পরবর্তী গ্রাফগুলোতে এক্সপোর্ট আর দেখবো না, কিন্তু পাই চার্টের এই এক্সপোর্টের প্রসিডিউর আপনি যে কোনো গ্রাফই ইউজ করতে পারেন। আমি সাথে সাথে এক্সপোর্ট করে দেখিয়ে দেবো, সো আপনি চাইলে পরবর্তীতেও ইউজ করতে পারেন। আবার দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে ইপিএস ফরম্যাটেও কিন্তু সেভ করতে পারেন। সো আপনার যে ফরম্যাটে ভালো লাগে আপনি খুব সহজেই সেভ করে নিতে পারেন। ওকে, আমাদের পাই চার্টের লেকচারে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার সাথে তো যোগাযোগ করার সুযোগ থাকছেই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।